আসসালামু আলাইকুম, অ্যান্ড্রয়েড বিডি টেকনোলজি জিএসপি চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের ফ্লাইট কবে চালু হবে। আমরা যারা ওমানে আছি অ্যাকচুয়ালি স্পেশালি তাদের জন্য কিছু কথা এবং তাদের যে একদম কারেন্ট যে ইনফরমেশন, কারেন্ট যেটা চলছে বর্তমানে, একদম আজকের যে আপডেটটা, এই পর্যন্ত যা আপডেট হয়েছে আমি সব স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এবং আরেকটি কথা না বললেই নয় বন্ধুরা, আমরা একজন প্রবাসী, আমরা স্টেপ বাই স্টেপ একজন প্রবাসী, একজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশ স্বাধীন হয়েছে 9 মাস যুদ্ধ করে, আমাদের মা বোন সবাইকে সেভ করেছে তারা যুদ্ধ করে 9টা মাস, আর আমরা বছরের পর বছর যুদ্ধ করে যাচ্ছি। কার জন্য? আমাদের ফ্যামিলি সেফ থাকবে, আমাদের দেশ সেফ থাকবে, আমাদের দেশ চলছে, আমাদের দেশের এমপি থেকে শুরু করে মন্ত্রী প্রধানমন্ত্রী সবাই ম্যাক্সিমাম আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে তাদের স্যালারি হচ্ছে। আমরা কি পাচ্ছি অ্যাকচুয়ালি এই বিষয়টা আসলে আমি বলতে চাচ্ছিলাম না, তারপরে অ্যাকচুয়ালি না বলে পারছি না। বাংলাদেশ এম্বাসিতে আমি 3টা ইমেল করেছি। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি নিউজটিতে চলে যাই। বিমান চলাচলের বিষয় নিয়ে 15 মে শুক্রবার রাতে সারা বাংলা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবেসিক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুল সারা বাংলাকে বলেন, আমরা বিমান দ্রুতই চালু করতে চাই, কিন্তু বিমান চালু করতে গেলে আমাদের লোক দরকার। বিমানবন্দরে যদি লোক না থাকে তাহলে সার্ভিস দিবে কারা? যাত্রীদের সেবা দেওয়ার মতো তো মানুষ থাকতে হবে। আবারও করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, তবে ফ্লাইট চালু হওয়ার বিষয়ে আইকা ও কিছু নির্দেশনা আমরা পেয়েছি। ফ্লাইট চালু করার আগে আমরা সেই বিষয়ে অবশ্যই কথা বলবো, যাত্রীদের নিরাপত্তা না নিশ্চিত করে কখনো ফ্লাইট চালু করা হবে না। তো বন্ধুরা, এখন আমরা যারা ওমান থেকে যেতে চাচ্ছি, আমরা যতই নিউজ দেখি না কেন কোনো নিউজই সঠিক নয়, তবে আমি ইমেল করেছি আপনার, আমাদের এম্বাসিতে আমি ইমেল করেছি। প্রথমে আমি কী জন্য এইসব কথা বললাম বন্ধুরা, এটার কারণ হচ্ছে আমরা হচ্ছি বাংলাদেশের নাগরিক। তো আমাদের এম্বাসিতে আমি 3টা ইমেল করেছি, একটা রিপ্লাই এখনও পর্যন্ত আসেনি। যে 800 কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশ এম্বাসিতে গিয়ে আমাদের একটা নিউজ আনতে হবে যে হ্যাঁ কী হচ্ছে, আমাদের কী অবস্থা, আমাদের কী মানে এটা। তো আমরা যখন ইমেল করবো সরাসরি, আমার একটা ফ্রেন্ড বলেছে অন্য অন্য দেশের যে এম্বাসিগুলো আছে খুব সুন্দর, খুব সুন্দর, সাডেনলি তারা রিপ্লাই পাচ্ছে, হেল্পিং পাচ্ছে। বাট আমাদের এই ওমানে অনেক মানুষ আছে যারা এখন অনেক প্রবলেমে আছে, সেগুলো দেখার কেউ আছে? সো বন্ধুরা, নেক্সট আপডেটের জন্য আমি আবারও ইমেল করব, নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাথে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, সালাম অল প্রবাসী, আসসালামু আলাইকুম।